হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যাস্টর অয়েল বা ভ্যানার তেল। এই তেলটি আমি আগেও তৈরি করে দেখিয়েছি, তো সেখানে আপনারা অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছেন। আজকে আমি চেষ্টা করলাম আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে ভিডিওটি সাজানোর জন্য। এগুলো হচ্ছে ভ্যানার বীজ বা ক্যাস্টর বীজ, এগুলো দিয়েই মূলত ক্যাস্টর অয়েল তৈরি করা হয়। তেল তৈরি করার জন্য আমাদেরকে অবশ্যই পাকা বীজ নিতে হবে। কাঁচা বীজ নিলে কিন্তু তেলটা ততটা ভালো হবে না বা অল্প তেল তৈরি হবে। এখানে আমি বীজগুলোকে শুকনো কড়াইয়ে এভাবে একটু ভেজে নিব এবং এই ভাজা বীজগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে, যেহেতু আমরা এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করব। সুতরাং যদি গরম বীজ আমরা ব্লেন্ড করতে যাই, সেক্ষেত্রে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে। এখানে আমি একটা ব্লেন্ডার জগ নিয়ে নিয়েছি, এটার ভেতরে আমি বীজগুলোকে দিয়ে দিব এবং সামান্য একটু পানি দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিব। খুব ভালো করে মিহি পেস্ট করে ব্লেন্ড করতে হবে, কারণ পেস্টটা যত বেশি মিহি হবে তেলও কিন্তু তত বেশি পরিমাণে তৈরি হবে। পেস্ট তৈরি হয়ে গেছে, এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এর ভেতরে কিছুটা পানি দিয়ে দিব। পানি যখন টকবক করে ফুটে উঠবে তখন এর ভেতরে আমি পেস্টের মিশ্রণটা ঢেলে দিব। এটাকে আমি জাল করতে থাকব। জাল করতে করতে যখন দেখব যে এটা অনেকটা শুকিয়ে আসছে এবং উপর থেকে তেল ছেড়ে দিচ্ছে বা উপরে তেলটা ভেসে উঠেছে, তখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে গরম থাকা অবস্থাতেই তেলটা ঢেলে নিব। কারণ তেলটা এরকম যদি ভেসে ওঠে, আপনি এরপরেও জাল করতে থাকেন, তাহলে তেলটা আবার পেস্টের সাথে মিশে যাবে এবং আপনি কোনো প্রকার তেল পাবেন না। এই জন্য যখনই দেখবেন যে তেলটা উপরে ভেসে উঠতে শুরু করেছে বা পানিটা একটু শুকিয়ে গিয়েছে, তখনই আপনি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে তেলটা এভাবে ঢেলে নেবেন। এই তেলটা আপনি চাইলে 15 দিন থেকে 1 মাস বা 1.5 মাস পর্যন্ত রেখে ব্যবহার করতে পারেন। তবে আমি এরপরে আর একটা প্রসেস দেখাচ্ছি, যেটা ফলো করলে আপনি তেলটা 1 বছর বা তার বেশি রেখে ব্যবহার করতে পারবেন। ফ্রিজে রাখার কোনো ঝামেলা নেই। আমি অন্য একটা কড়াই নিয়ে এই তেলটাকে আর 2 থেকে 3 মিনিটের মতো এভাবে জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করলেই দেখবেন যে তলের তলানি অংশ সেটা কিন্তু একটু ভাজা প্রকৃতির হয়ে গিয়েছে এবং তেল থেকে আলাদা হয়ে গিয়েছে। এই তেলটা আমি ঠান্ডা করে নিব এবং একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে বোতলে ভরে রাখব। এই তেলটা আপনি 1 থেকে 1.5 বছর পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই এবং ফ্রিজে রাখারও কোনো ঝামেলা নেই। এর আগেও আমি যেহেতু এই তেলটা তৈরি করে দেখিয়েছিলাম, সেখানে অনেকেই বলছিল যে তাদের তেলটা তৈরি হয় নাই বা তেল ভেসে ওঠার পরে আবার পেস্টের সাথে মিশে গিয়েছে। এই কারণে আমি আজকে শেয়ার করার চেষ্টা করলাম যে যখনই তেলটা দেখবেন যে উপরে উঠে আসছে, তখনই আপনারা তেলটা ঢেলে নেবেন, তাহলে আর এই ধরনের সমস্যা হবে না। এবং সবসময় চেষ্টা করবেন পাকা বীজ সংগ্রহ করে তেল তৈরি করার জন্য, তাহলে আর কোনো ঝামেলা নেই। ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না।